একাদশ শ্রেণীতে ভর্তির যে নিশ্চয়ন কলেজ ওটা আমি এখন নিশ্চয়ন করব। জাস্ট এখানে লগ ইন টিপ দিব। এখানে আমি প্রথমে পাসওয়ার্ডটা দিচ্ছি, তারপরে ইউআইডি। আগে আমরা বিকাশের মাধ্যমে এই কাজটা করতাম, এখন আর এটা বিকাশ টিকাশ হয় না ভাই। বিকাশ সব কিছু এখান থেকে করতে হবে। প্রোফাইল থেকে লগ ইনে টিপ দিলাম, এরপরে এই যে নির্বাচন এখানে টিপ দিবেন। এখানে দেখেন এই লোকটার আসছে হলো এই যে এই কলেজটা। এবার এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে এখানে হ্যাঁ এবং না, এখানে সোজা হিসেবটা এই জায়গায় আপনি পড়বেন। আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য কোনো প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান? যদি চান তাহলে হ্যাঁ, না হলে না। আমি এখানে না দিয়ে রাখলাম আগে থেকেই। তারপরে এখানে আমি নিজে নির্বাচন নিশ্চিত করুন, এখানে টিপ দিলাম, এখানে হ্যাঁ দেব। শর্টকাট দেখাইতেছে এখানে যে সোনালী ব্যাংক, তারপরে এখানে অগ্রসর করুন, টিপ দিলাম। এখানে আপনি এই যে মোবাইল ব্যাংকিং এখানে টিপ দিবেন। এখান থেকে বিকাশ, নগদ, রকেট, যেটা ভালো লাগে আমি বিকাশ দিলাম, কনফার্মে দিলাম। তারপরে এখানে পে উইথ বিকাশ এখানে টিপ দিলাম। একটু অপেক্ষা করবেন, এখানে আপনার যেই নাম্বার থেকে আপনি টাকাটা বিকাশে পেমেন্ট করতে চান ওটা দেবেন। আমি এটা দিলাম, এটা যে কোনো একটা বিকাশ নাম্বার হলেই হবে, যেটা দিয়ে আবেদন করছেন আগে ভর্তির সময় ওটা ওটার দরকার নেই, যে কোনো এক নাম্বার হলে হবে। অর্থাৎ আপনি জাস্ট পেমেন্টটা করতে চাচ্ছেন। কনফার্মে টিপ দিলাম, বিকাশে একটা ওটিপি যাবে আপনার ওই মোবাইলে, ওটিপিটা চলে আসছে, আমি ওটিপিটা দিয়ে দেব। আমি ওটিপি দিলাম, এবার কনফার্মে মারবো। এবার বিকাশের পিনকোডটা দিয়ে দিচ্ছি, আবার কনফার্ম, আমার এখানে পেমেন্ট শেষ। ঠিক আছে, এই জায়গায় দেখেন শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার অটোমেটিকলি সে রিলোড হবে। এই যে রিলোড শেষ, আপনি এবার আবার এই যে এই জায়গায় আসতে পারেন। এই জায়গাতে আসলে এই যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচিত নিশ্চিত করেছেন, অর্থাৎ নির্বাচন নিশ্চিত করেন পেমেন্ট আর কি। এবার এখান থেকে দেখেন আপনি এবার এই যে আমি আগে যেটা মাইগ্রেটের ওই অপশনটা এটা বন্ধ রাখছি, আমি এখানে এই জায়গায় যাব। এই জায়গাতে দেখেন এই যে সিলেক্টেড কনফার্ম, ওকে, আমাদের কাজ শেষ।